বাংলাদেশ কারো সঙ্গে যুদ্ধ চায় না, কিন্তু আঘাত এলে দেশকে শত্রুমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি থাকতে হবে। যশোরে বিমানবাহিনী একাডেমিতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী জানান, আধুনিকায়নের মাধ্যমে বিমানবাহিনীকে আরও চৌকস করে তোলা হচ্ছে। যশোর থেকে আরও জানাচ্ছেন সাহারি জয়। ১৯৭৩ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ বিমানবাহিনী একাডেমি প্রতিষ্ঠা করেছিলেন। সেই স্মৃতিকে স্মরণ করে রাখতে 7ই মার্চের ভাষণের আদলে 43 ফুট উঁচু জাতির পিতার আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে যশোর বিমানবাহিনী একাডেমিতে। সেটি উদ্বোধনের পাশাপাশি 12টি আলাদা ভবনের সমন্বয়ে বঙ্গবন্ধু কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে সুইমিং পুল, ব্যায়ামাগার সহ আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে। যশোরে সরকার প্রধানকে স্বাগত জানায় বিমানবাহিনীর দৃষ্টিনন্দন ফ্লাইপাস্ট। বিমান সেনাদের কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বিমানবাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, জল, স্থল ও আকাশপথে সদা জাগ্রত এই মন্ত্রকে সামনে রেখেই বিমানবাহিনীর উন্নয়ন করছে সরকার। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্র নীতিমালা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন, আমরা সেই নীতিতে বিশ্বাসী। কিন্তু সাথে সাথে যদি কখনো আঘাত আসে তো বাংলাদেশকে শত্রুমুক্ত করা বা বাংলাদেশকে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের থাকবে। সেভাবেই আমরা আমাদের স্বাধীনতার প্রতীক, আমাদের প্রতিরক্ষা বাহিনীগুলি, তাদেরকে আমরা সুসজ্জিত করব। গত 10 বছরে তার সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন শেখ হাসিনা। এর ধারাবাহিকতায় বিমানবাহিনীর আধুনিকায়নে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে উঠে আসে সেই চিত্র। উন্নততর যুগোপযোগী প্রশিক্ষণ সুনিশ্চিত করতে অত্যাধুনিক জেট ও পরিবহন প্রশিক্ষণ বিমান, হেলিকপ্টার ট্রেইনার এবং MI সিরিজ হেলিকপ্টার সিমুলেটর সংযোজন করা হয়েছে। সামনে নির্বাচন যদি আবার আসতে পারি, অবশ্যই বিমানবাহিনীর জন্য আরও অনেক পরিকল্পনা আমাদের রয়েছে যা আমরা করব। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামে বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। মাল্টিরোল যুদ্ধ বিমান পরিচালনায় দক্ষ বৈমানিক গড়তে 105 AJTU এর কার্যক্রমেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিমান সেনাদের যুগোপযোগী প্রশিক্ষণের জন্য তৈরি হচ্ছে নতুন প্রশিক্ষণ ইনস্টিটিউট। এর ফলে বাড়বে বিমানবাহিনীর সক্ষমতা। বাংলার আকাশ মুক্ত রাখতে বিমান সেনারা কাজ করবেন নতুন উদ্যমে, এমন প্রত্যাশা সবার। শাহ আলী জয়, নিউজ 24, যশোর।